এই এলাকা জনগণের সম্পত্তি, কোনো অভিষেক ব্যানার্জি, কোনো মমতা ব্যানার্জির সম্পত্তি নয়। কলকাতা দক্ষিণ কেন্দ্রে সিপিএম প্রার্থীকে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ। সাইরা শাহ হালিমকে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। রবিবার হরিশ চ্যাটার্জি রোডে প্রচারে বেরোন সিপিএম প্রার্থী সাইরা শাহ হালিম। তাঁর সঙ্গে ছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়, সব্যসাচী চট্টোপাধ্যায় সহ দলের অন্যান্য কর্মীরা। হরিশ চ্যাটার্জি রোডে স্টিলের ব্যারিকেডের সামনে 144 ধারার কারণ দেখিয়ে আটকে দেওয়া হয় তাঁদের। কিন্তু ব্যারিকেড পেরিয়ে বেরিয়ে আসেন মীনাক্ষী মুখোপাধ্যায় ও সব্যসাচী চট্টোপাধ্যায়রা। সেখানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় তাঁদের। দেখছেন মীনাক্ষীকে বার করেছেন, সব্যসাচীকে বেকার করেছেন। আমি এখানে একলা প্রচার করছি, আমি একলা দাঁড়িয়ে আছি এখানে, আমি আকেলে আমি খড়ি হুম यहाँ पे। ये मेरा लोकतंत्र अधिकार है कि मैं अकेले यहाँ पे डिस्ट्रीब्यूट कर सकूँ पैम्फलेट को। देखेंगे यहाँ पे कौन रोकेगा मुझे। अपनी जान ये प्रत्येक बारी बारी दीते दीते चले जाए जाना बड़ा जाए चेक आ जाए। রবীন্দ্রনাথের জায়গায় এখানে গান ছিল, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, চলুন একলা, দেখি গণতন্ত্রকে বাঁচানো যায়। ব্যারিকেডের বাইকে দীর্ঘক্ষণ আটকে থাকেন মীনাক্ষী মুখোপাধ্যায়রা। ব্যারিকেডের ভিতরে একাই গিয়ে কয়েকটি দোকানে লিফলেট বিলি করেন সাইরা শাহ হালিম। এরপর সেখান থেকে নেতাজি ভবন মেট্রো স্টেশন পর্যন্ত রোড শো করেন সিপিএম প্রার্থী। এই আমার লোকতন্ত্র অধিকার কে আমি প্রচার এখানে করতে পাই, কিন্তু এখানে টিএমসি বাধা দিতে চায়, আমাকে রোকার জন্য চেষ্টা করছে। সো দিস ইজ মাই ডেমোক্রেটিক রাইট দ্যাট আই শুড বি এবল টু ক্যাম্পেইন পিসফুলি। এদিন রোড শো শেষে সভাও করেন সিপিএম প্রার্থী। আগামী শনিবার শেষ দফায় কলকাতা দক্ষিণ কেন্দ্রে ভোট। সত্যজিৎ বৈদ্য ও মনামি রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। আরে চাটা দে, এই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকার ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।